যে চুরি করেছে তাকে আমি অ্যারেস্ট করেছি, সে আমাদের হাতে আছে। যে মোটরসাইকেলটা আছে এই মোটরসাইকেলটা লক ভাঙা আছে, ডিসকভার 125 মোটরসাইকেলটা আমাদের কাছে এখন জব্দ আছে। মোটরসাইকেলটা ওই সাইডে আমরা রেখেছি, আমাদের সব অফিসার আমরা সিভিলে আছি, অনেকে ইউনিফর্মে আছে। এখন এই মোটরসাইকেলের মালিকটাকে এটা আমাদের জানার দরকার কিনা বলেন? এই রকম চোর, এই যে আজকে ইসলামী একটা জলসা, এটা অবশ্যই একটা জান্নাতি বাগান, ঠিক না বেটি? এই জান্নাতি বাগানে এসে যদি কোন চোর কারাগার বেরি ধরে এগুলো করে, এদের যথেষ্ট শাস্তি পাওয়া ঠিক উচিত কিনা বলেন? এদের ইসলাম প্রিয়, ধর্মমান প্রিয় যেসব মুসলমান ভাইরা দূর দূরান্ত থেকে এনে এসেছেন, তারা জানমালের হেফাজত করার দায়িত্ব আমাদের। আমরা আমাদের এই কাজ সক্রিয়ভাবে আমরা করছি, বিনীতভাবে আহ্বান করছি। আপনাদের এখানে একটু ডিস্টার্ব দিলাম, যেটা না বললেই নয়, 125 ডিসকভার মোটরসাইকেল কার কার আছে, এই মোটরসাইকেলের মালিকগুলো দয়া করে একটু আমাদের ওখানে যাবেন এবং দেখেন যে যেখানে মোটরসাইকেল রাখছেন সেটা ঠিকভাবে আছে কিনা। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, নামাজের তো অবস্থা, সাদাসরা বের হলে নামাজ ছেড়ে দিয়ে কি পুনরায় উযু করে নামাজ পড়তে হবে? যদি নামাজরত অবস্থায় যদি কোনো নাপাকি শৈল থেকে বের হয়, নামাজটা ওখান থেকে বাতিল হয়ে যাবে। তারপর উযু করে যদি গোসল ফরজ হয়, গোসল করা অথবা ওযু করেই আপনাকে আবার পুনরায় সালাত আদায় করতে হবে। যারা হেজ পড়ে তাদের তো বারবার কোরআন পড়তে হয়, তো তেলাওয়াতে সিজদা আসলে সেটা না দিলে কি গুনাহ হবে? যারা কোরআন তেলাওয়াত করছেন, হিফজ করছেন, বারবার সিজদার আয়াত আসছে, এখন আপনাদের করণীয় কি? সিজদা যদি চলে আসে সিজদা দেয়া, এটাই ভালো। কিন্তু আপনি যদি না দেন এর জন্য গুনাহ হবেন না। সহিহ মুসলিমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পড়তে কোরআন তেলাতে সিজদা এসেছিল, আল্লাহ রাসূল দেয়নি, এটা বাধ্যতামূলক ফরজ নয়। দেওয়াটা ভালো, না দিলে কোনো সমস্যা, গোনা নেই। বর্তমান বাজারে অনেক ধরনের মেহেদি পাওয়া যায়, কিছু কিছু মেহেদি পড়লে এক ধরনের আস্তরণ তৈরি হয়। কিছু কিছু মেহেদি আছে যেগুলো পড়লে ক্ষতি হয় আপনার হাতের, এগুলো বিধান কি? ক্ষতিকর জিনিস সবগুলো বর্জনীয়, ক্ষতি না হলে মেহেদি পড়বেন, মেহেদির জন্য মেহেদি পড়া এটা সুন্নাহ। এক ব্যক্তি কসর নামাজ পড়তে হবে এমন দূরত্ব গেছে কিন্তু তার ফিরে আসার তারিখ নির্দিষ্ট, তাহলে কি কসর করা যাবে? একজন ব্যক্তি বিদেশে গিয়েছে, নির্দিষ্ট সময় ফিরে আসবে, কসর করবে কি করবে না? জি, কসর করবে যদি কসর পরিমাণ রাস্তা হয়, যদি 20 দিন, 30 দিন, 1 মাস হয় কোনো সমস্যা নেই, শুধু কসরের সালাত আদায় করে নিবে। শুকরিয়া। আল্লাহর হুকুম ছাড়া পাতা নড়ে না, কথাটা শুনুন, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না, কথাটা মারাত্মক ভুল। সূরা আনাম আয়াত নম্বর 69, আল্লাহর জ্ঞান ছাড়া কোনো কিছু হয় না, তার অর্থ এই নয় আল্লাহর হুকুম মানে চোর চুরি করছে আল্লাহর হুকুমে, না, আল্লাহ কোনো খারাপ হুকুম করে না, আল্লাহ ভালো হুকুম করে, খারাপকে বর্জন করতে বলে। আল্লাহ বলে মদ হারাম খাবি না, আল্লাহ বলে দান কর ভালো, মানে আল্লাহর হুকুম ভালোতে হয়, খারাপ কোনো হুকুম আল্লাহ করে না এবং খারাপকে আল্লাহ বর্জন করতে বলে। ইসলামী নিয়ম অনুসারে বর্তমান সময়ে প্রেক্ষিতে বাংলাদেশের ব্যাংকে চাকরি করা কতটুকু? বাংলাদেশ ব্যাংকে চাকরি করার বিধান কি? ভাই, বাংলাদেশ ব্যাংক যেটা ইসলামী ব্যাংক নামে পরিচিত আছে, তাদের অর্থ আদান প্রদান আমি জানি না, আসলে তারা সুযুক্ত কি শুধু মুক্ত এটা আমার জানা নাই, তাই বলতে পারবো না। আর তাহারিক বাংলাদেশ, আল ইখলাস বাংলাদেশ এবং আল ইতেসাম বাংলাদেশ পত্রিকা থেকে যতটা বুঝেছি, তাদের ফতোয়া যে এগুলো একটা শুধু মুক্ত নয় বা সবগুলো সুযুক্ত, তাই এই ব্যাংকে চাকরি করাটা বর্জন করতে হবে মুসলিমদের জন্য। তাকলিদ ও তাকলিদের সাক্ষীর মধ্যে পার্থক্য কি? তাকলিদ এবং তাকলিদের সাক্ষীর মধ্যে পার্থক্য কি? তাকলিদ মানে অন্ধ অনুসরণ, তাকলিদের সাক্ষী মানে একজন ব্যক্তিরই অন্ধ অনুসরণ। বিস্তারিত জানার জন্য আমার বই আছে তাকলিদ বিভ্রান্তি নিরসন, 1 থেকে 10 পৃষ্ঠা পড়েন, ডিটেল আলোচনা করা আছে। ডক্টর জাকির নাইক বলেছেন যে হস্তমৈথুন মাকরুহ, আর অনেক ওলামায়ে কেরাম বলেছে তা হারাম। ডক্টর জাকির নাইক বলেছে হস্তমৈথুন মাকরুহ, আলেম ওলামারা বলছে হারাম, এটার বিধান কি? ভাই, মাকরুহ মানে 90% হারাম, আর হারাম মানে 100% হারাম, মানে বুঝতে পারছেন মাকরুহ মানে কি? 90% হারাম, মাকরুহটা হারামেরই অন্তর্ভুক্ত, তবে 100% নয়, 90% কথা বুঝতে পারছেন, মানে এটাও হারাম, আসলেই হারাম। শুকরিয়া। কোন মৃত মানুষের জন্য তার সন্তান যদি সেই মৃত ব্যক্তির জন্য যদি কোনো কিছু দান করে, তাহলে কি সেই দানের সওয়াব সেই মৃত ব্যক্তি পাবে?
একজন ভাই প্রশ্ন করেছেন, কেউ মারা গেছে, আপনার বাবা মারা গেছে, আপনি যদি দান করেন মৃত ব্যক্তিকে সব পাবে? সহিহ মুসলিম হাদিস নাম্বার 2268, আল্লাহ নবী বলেছেন মানুষ মারা গেলে সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তিনটে থেকে যায়, তার মধ্যে একটা দান। সন্তান যদি বাপ মার জন্য দান করে, বাপ মার কবরে সে নেকিগুলো পৌঁছানো হয়। আমার একটা বই লেখা আছে, মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় এবং বর্জনীয়, বাপ মা মারা গেলে সন্তান কি করতে পারে বাপ মার জন্য, এই মর্মে বই আছে, বইটা নিয়ে ডিটেল পড়তে পারেন। রমজান মাসে মৃত ব্যক্তির জন্য রোজাদান রোজাদানকে ইফতার করায়, এতেও কি তার নিকট সওয়াব পৌঁছাবে? রমজান মাসে মৃত ব্যক্তির জন্য যদি রমজান পার্টি করেন তাহলে কি নেকি পৌঁছাবে? যে না, এটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। এমনি আপনি রোজাদারকে খাওয়াতে পারেন, তার উদ্দেশ্যে না, নিয়াত করবেন, ইনশাআল্লাহ তার ভাগই হয়ে যাবে। শুকরিয়া। একজন বোন প্রশ্ন করেছেন, সালাত যখন আদায় করবেন সূত্রার বিধান কি? ভাই সূত্রা বোঝেন, কথা বলেন, সূত্রা কি বলেন তো ভাই? নামাজ যখন পড়বেন সূত্রা, সূত্রা সাধারণত তিন ধরনের হয়, কয় ধরনের কথা বলেন? তিন ধরনের। এক চলন্ত সূত্রা, দুই স্থায়ী সূত্রা, আর তিন ক্ষণস্থায়ী সূত্রা। চলন্ত সূত্রা মানে নবীজি কখনো কখনো উঠকে সূত্রা বানিয়ে নামাজ পড়তেন, এটা চলন্ত সূত্রা। আর কিছু কিছু সময় স্থায়ী সূত্রা, যেমন মসজিদের দেওয়াল। আর কিছু কিছু সূত্রা আছে যেটা অস্থায়ী, পানির একটা বোতল হতে পারে, একটা ব্যাগ হতে পারে, দিলেন আবার তুলে নিলেন। এখন সূত্রা কতদূর থাকবে? সূত্রা থাকবে আপনি যখন সিজদা দিচ্ছেন, তারপরে একটা ছাগল বা বকরি চলে যায় এতটা দূরত্বে, কথা বুঝতে পারছেন? মানে আরো এক ফিট, যেখানে নাক পড়ছে তার এক ফিট দূরত্বে আপনাকে কি দিতে হবে? সূত্রা দিতে হবে। আর সূত্রার সামনে দিয়ে কেউ যদি যায়, কোনো গোনাহ নেই, কেউ সূত্রা নেই তার সামনে দিয়ে গেলে আল্লাহ নবী বলছে তাকে 40 বছর অপেক্ষা করাটা তার জন্য উত্তম ছিল। শুকরিয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন প্রশ্ন করেছেন, নামাজের মধ্যে হাতে কোরআন নিয়ে আপনি পড়তে পারবেন কি পারবেন না? আমাজন আয়েশা রাদিয়াল্লাহু আনহার খাদেম জাকওয়ান, তিনি বলছেন তিনি যখন সালাত আদায় করতেন বা করাতেন, সেই সময়তে হাতে কোরআন রেখেই তিনি পাঠ করতেন। মুয়াত্তা মালিকে একটা অধ্যায় রচনা করা হয়েছে, কেউ যদি সালাতকে দীর্ঘ করতে চায় কিন্তু আয়াত তার মুখস্থ নেই, এই জন্য নামাজকে দীর্ঘ করার জন্য কোরআন মাজিদকে হাতে রেখে সে সালাত পড়তে পারে, কোনো সমস্যা নেই। শুকরিয়া। আজান ইকামতের মাঝে দোয়া কবুল হয়, এই সময় কি বাংলা দোয়া করা যাবে? আজান এবং ইকামতের মধ্যবর্তী সময়ে যে দোয়া কবুল হয় এর জন্য বাংলাতে বলতে পারবেন? যে কোনো ভাষা, বাংলা, হিন্দি, চাইনিজ, তেলেগু, যে কোনো ভাষায় পারবেন। মুসাফার কি কোনো দোয়া আছে? মুসাফার জন্য কোনো দোয়া সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, তাই শুধু মুসাফাই হবে, কোনো দোয়া নেই। নামাজরত অবস্থায় মাদ্রাসা কি লিখছে? সাদা স্রাব বের হলে। আচ্ছা, আমি ফজর সালাতে 4 রাকাত নামাজে 2 রাকাত নামাজ পেলাম, জামাতের পরের 2 রাকাত নামাজ আমি কিভাবে পড়বো? এমনকি ভাইজান ভাইজান প্রশ্ন করেছেন, ফরজ নামাজ জোহর পড়ছেন, 4 রাকাতের মধ্যে শেষ 2 রাকাত পেয়েছেন, প্রথম 2 রাকাত পাননি, এখন কি করবেন? জি, আপনি যে 2 রাকাতে সামিল হয়েছেন এটা আপনার জন্য প্রথম 2 রাকাতে সামিল। বাকি নামাজ শেষ করবেন কিভাবে? বাকি 2 রাকাত আপনি পড়ে নিবেন, ওর মধ্যে শুধু সূরাতুল ফাতিহা পড়লেই যথেষ্ট হয়ে যাবে, অন্য কোন সূরা পড়ার প্রয়োজন হবে না। শুকরিয়া। জাযাকুমুল্লাহ খাইরান। কিরাতে ভুল হলে কি সাজদা দিতে হবে? কিরাতে যদি ভুল হয় কি সাজদা দিতে হবে? কিরাত এটা সুন্নাহ, অতএব এখানে ভুল হলে সাজদা আপনার লাগবে না। লা সলাত লিমাল্লাম ইকরা বি ফাতিহাতিল কিতাব, বুখারী 756, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। ফাতিহা যদি শুদ্ধ হয়ে যায় আপনার নামাজ হয়ে যাবে, কিরাত ভুলের জন্য কোনো সাজদা লাগে না। মহিলা মানুষ গোরস্থানে কবর জায়গা করতে পারবে কি? আচ্ছা, এটা তো আর কি গোরস্থানে ধান শুকাতে পারবে কিনা? গোরস্থানে ধান শুকাতে পারবে কি পারবে না? আল্লাহ নবী সহিহ সুস্পষ্ট হাদিসে মুসলিম বুখারীতে আছে যে কবরস্থানের মধ্যে বা কবরের ওপরে চুনকাম লাগানো, হাঁটাহাঁটি করা, চলাফেরা করা, অন্য কিছু মেল দেওয়া, শোকান্ত, সবগুলো স্পষ্ট হারাম, নিষিদ্ধ। কবর এর ওপরে এই কাজগুলো একদম কঠিনভাবে হারাম, আল্লাহ নবী নিষেধ করেছে। তাই কবরস্থানকে কবরের জায়গায় রাখেন, ওখানে নিজের বাড়ির বারান্দার কাজ করিয়েন না, এটা আপনার জন্য অবৈধ। শুকরিয়া। সূরা ফাতিহা না পড়লে সালাত পরিপূর্ণ হয় না, তো জামাতে যখন সালাত পড়ি তখন? সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না, কিন্তু জামাতে যখন সূরা ফাতিহা পড়তে পারলেন না, শেষ রাকাতে এসে দাঁড়াচ্ছেন, ফাতিহা পড়েননি, করবেন কি? সূরা ফাতিহা না পড়লে ওই রাকাতটা রাকাত হিসেবে গণনা করবেন না, ওই রাকাতকে ইমামের সালাম ফেরানোর পরে বাকিটা পড়ে নেবেন। জুজুল কিরাত ফিস সালাত লিল বুখারী, হাদিস 2178 পরপর বর্ণনা আছে। রুকু পেলে রাকাত গণনা করা উচিত নয়, বরং আপনি বাকিটাকে শেষ করে নেবেন, কেউ গণনা করলে তার নামাজ হয়ে যাবে, তবে গণনা না করাটাই উত্তম, এটাই ভালো। অনেক প্রশ্ন এসেছে, এত প্রশ্ন উত্তর একদিন দেওয়া সম্ভব নয়। আমাদের অফিসিয়াল নাম্বার আছে, আপনার নাম্বারটা নোট করতে পারেন, ওখানে যদি প্রশ্ন পাঠান ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যে উত্তর পাবেন। আমাদের মোবাইল নাম্বার, ইন্ডিয়ান নাম্বার
কোড নেবেন প্লাস 91, এটা কোড 91 মানে 91। এরপর লিখবেন 97 34, 83 55 00। আবারও বলি কোড 91 মানে প্লাস 91 দেবেন মানে প্লাস 91, এটা হচ্ছে কোড। মোবাইল নাম্বার 97 34 83 55 00 প্লাস 91 তারপরে 7497348355000। এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করলে, হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, উত্তর পেয়ে যাবেন। যাই হোক, আমরা আর আলোচনা বা প্রশ্নোত্তর এগোচ্ছি না। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে এই দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু তাআলা যারা আমরা আলোচনা করলাম শুনলাম তাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করো, সকলের উপরে আল্লাহুম্মা আমিন। যারা আমাদের মধ্যে এখন হালাল উপার্জন করতে পারে না, আল্লাহ তুমি রাজ্জাক, তুমি তাদের রিজিক দান করো, সকলের উপরে আল্লাহুম্মা আমিন। যারা আমাদের মধ্যে অসুস্থ, আল্লাহ সুবহানাহু তাআলা তুমি তাদেরকে শেফায়ে কুল্লিয়া দান করো, সকলের উপরে আল্লাহুম্মা আমিন। এ দোয়া, এ দাওয়া রেখে আলোচনা প্রশ্নোত্তর শেষ করলাম।